কে অপমান করা এবং ঈশ্বরকে ছোট করা, এর মানে আমরা ঈশ্বরকে অপমান ও ছোট করা কি করে এই কথা কেন বলছি? কেননা ঈশ্বর বলে আমার বিপরীতে, আমি যা বলছি তার বিপরীতে যদি কোনো কাজ হয় সেটা ঈশ্বরের অপমান করা হচ্ছে। কি করে? একদিন চার্জে একটা ভদ্রমহিলা বসেছিল, সেই সময় চার্জের প্রার্থনা চলছিল। প্রার্থনা চলার পর যখন সাক্ষ্য আসলো, তখন ভদ্রমহিলাটা ধন্যবাদ জানাতে সামনে গেল এবং সকলের সামনে ধন্যবাদ দিল। ভদ্রমহিলাটা পুরো এ টু জেড মানে ধন্যবাদ জানানো দরকার ছিল যে ওনার হাজবেন্ড অসুস্থ ছিল, উনি এখন সুস্থ আছেন, সেটাই উনি ধন্যবাদ জানাতে এসেছেন। কিন্তু উনি যা বললেও তাতে ঈশ্বর দেখে চমকে গেল। কেন উনি বললো আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ ছিল, আমি এখানে গেলাম, ওখানে গেলাম, ঘুরলাম, ঘুরে আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করে ডাক্তারবাবুকে ডাকলাম, ডাক্তারবাবু ডাকার পর আমার হাজব্যান্ডের দাদা আসলো, ভাই আসলো, বোন আসলো, এসে আমাকে অনেক কথা শোনালো। শোনানোর পর আমি তাদের বললাম প্রার্থনা করো, তারা প্রার্থনা সুস্থ হলো এবং সুস্থ হওয়ার পর আজকে আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাতে চাই। তখন ফাদার বললো তুমি কি ধন্যবাদ জানাবে কেন? বলে তো এক ভদ্রমহিলা ডাক্তারের কাছে গেল এবং ডাক্তারকে গিয়ে বললো ডাক্তার ও আমার প্রচুর পেট ব্যথা করছে। তখন ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করলো কেন, কী করে পেটে ব্যথা, আপনি সকালে কী খেয়েছেন? তো ওই ভদ্রমহিলাটা ডাক্তারবাবুকে মানে ও দুদিন আগে গল্প বললো, ডাক্তারবাবু আমি অমুক বাড়ি গেছিলাম, ওর পিসির বাড়ি গেছিলাম, পিসির বাড়ি থেকে মায়ের বাড়ি গেলাম, মায়ের বাড়ি থেকে দাদার বাড়ি গেলাম, ছোটো ভাইয়ের বাড়ি গেলাম, সেখানে আমি এই খেলাম, ওই মানে ওখানে আমি ভালো খাবার খেলাম, আবার ওখান থেকে এসে আমি এই করলাম, এই করে মানে পুরোপুরি ঘুরিয়ে ফিরিয়ে যখন নিয়ে আসলাম ডাক্তার তখন ঘাবড়ে গেল। ডাক্তারবাবু বললো আমি আপনাকে কী জিজ্ঞেস করেছিলাম, আপনি তার উত্তর কী দিচ্ছেন? তখন ভদ্রমহিলা কেন বললো আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কী খেয়েছেন। সেই ভদ্রমহিলাটা আবার সে একই কথা চালু করে দিল এবং চালু করার পর তখন ডাক্তারবাবু বুঝতে পারলো না, না পেরে মানার পর দেখলো যে ভদ্রমহিলাটা বা ভদ্রমহিলাকে বোঝানো যাবে না, তখন কী করলো সে একটা যা হোক একটা পেট ব্যথার ওষুধ লিখে ছেড়ে দিল, এতে কি সে সুস্থ হলো। সেরকম আমরা যখন সাক্ষ্য দিতে যাই বা বাক্য দিতে যাই আমাদের মূল উদ্দেশ্যটা বলতে হবে, যেরকম আমার হাজব্যান্ড অসুস্থ ছিল এখন সুস্থ আছে, ব্যাস এতটুকু বললে আপনার যে বাক্য ধন্যবাদটা সেটা পুরোপুরি প্রমাণিত হলো যে আপনার হাজব্যান্ড অসুস্থ ছিল এবং এখন সুস্থ আছে, এতে ঈশ্বর সন্তুষ্ট হলো এবং আপনাকে আর আপনার হাজব্যান্ডকে আশীর্বাদ দিল। তো এইভাবে আপনারা এইভাবে ধন্যবাদ জানাতে পারেন আপনি যখন চার্জে প্রার্থনাতে যাবেন, আর এতে ঈশ্বর আপনার ওপর আশীর্বাদ দেবে এবং আপনারা আপনাদের বাক্য বা সাক্ষ্যের ওপর সন্তুষ্ট হয়ে আপনাদের সকল অভাব থেকে দূর করবে বা দূরে রাখবে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে সঠিকভাবে সাক্ষ্য দিতে হয় বা ধন্যবাদ দিতে হয় ঈশ্বরকে, এতে ঈশ্বর ও ঈশ্বর আরও যারা প্রার্থনায় আছে তারা সঠিকভাবে বুঝতে পারবে এতে কী হয়, এতে আরও জাগ্রত হবে লোকেরা এবং তারা তাদের ভুল বুঝতে পেরে তারা অত লম্বা বা বাড়িয়ে ছড়িয়ে কোনো সাক্ষ্য দেবে না এবং সুন্দরভাবে তারা সাক্ষ্য বা ধন্যবাদ ঈশ্বরের নামে। তো বন্ধুরা আসুন আমরা প্রার্থনা যাই, হালেলুয়া, জয় যীশু, হে ঈশ্বর জীবন দাত্তা, পিতা পবিত্র আত্মা প্রভু, তুমি যা আছো তাই জগৎ সৃষ্টিছো, তুমি আছো তাই আজ সকালে মুখে অন্ন জুটছে, পিতা পবিত্র আত্মা প্রভু, তুমি যারা যেখানে যেভাবে যে অবস্থায় আছে পিতা তাদের তুমি আশীর্বাদ করো, তারা যেন কোনো রকম অভাবের মুখে না আসে পিতা, তাদের সকল মনস্কামনা পূরণ করো পিতা, কারণ আমরা জানি তুমি বলেছিলে যে অসম্ভব তোমার কাছে সম্ভব, তুমি পারো একমাত্র সেই সব অসম্ভবকে সম্ভব করতে, যারা তোমাকে ভালোবেসেছে, যারা তোমাকে পিতা করে নিয়েছে আর যারা বাঁচতে চায় আর তুমি দিও। তো পিতা এমনও লোক আছে যারা এখনও পর্যন্ত তোমার কি আসতে পারেনি, তাদের তুমি তোমার জীবন্ত আত্মার দ্বারা তাদের অনুপ্রাণিত করো এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আরও উদ্যোগ করো পিতা পবিত্র আত্মা। পিতা পবিত্র আত্মা এখনও যারা তোমাকে মেনে নিতে পারেনি তাদের তুমি মনে সাহস যোগ এবং তাদের তুমি বোঝাও যে তোমার কৃতিত্ব কত বড়, তুমি একমাত্র ঈশ্বর পিতা, পরমেশ্বর পিতা, জীবন্ত আত্মা, তুমি পারো সব কিছু উলটপালট করতে, তুমি পারো সব কিছু গোছাতে পিতা, তোমার অবদান অসীম পিতা, তুমি আছো বলে আজ সকল কিছু হচ্ছে পিতা, তুমি আছো বলে সকালে ভাত দুমুঠো অন্ন পেট, তুমি সকল স্তরে সকল খ্রিস্ট ভাই বোনেদের এবং যারা এখনও পর্যন্ত তোমাকে চিনে উঠতে পারেনি তাদের তুমি চেনাও এবং তোমার গিয়ে আনতে সাহায্য করো
আমিন।